ਗੱਲ ਕੁਛ ਦਿਖਾਦਾ ਹੈ ਲੱਭਈ ਕੱਲਾ ਲੱਭਈ ਲੱਭਈ ਕਲਾ ਸਰੀ ਕਲ ਕਲਬਈ ਇਨਲਹਮਦਾ ਵਨਿਅਮ ਕਲ ਕਲ ਮੂਲਕ ਲਾ ਸਰੀ ਕਲਕ ਬੈਠੇ ਕੰਡੇ ਬੇਟੀ ਕੰਡੇ ਚਲੇ ਕੰਡੇ ਮੇ ਕੰਡੇ ਹਰੇ ਕੰਡ যদি কোন পাশান জেলা পাশান কোন মানুষ হতে গাড়িতে আমার মতো পাশান যদি কেউ হই ওই গাড়িতে তাইলে যার জীবনে চোখ দিয়া পানি আসে না ওই ব্যক্তি ওই মুহূর্তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলে বলে কান্দে বলে কম সুবহানাল্লাহ এই সময় বোঝা যায় এই সময় মনে হয় যেন বাংলাদেশে আল্লাহরে হয়েছিলাম না ইন্ডিয়ার জমিনে আল্লাহরে হয়েছিলাম না যেই মাত্র আরবের জমিনে নামছি লাব্বাইকের মিছিলের ভাগে পড়লে মনে হয় এই মাত্র আল্লাহরে পাইছি সরাসরি আল্লাহরে ভাইয়া আল্লাহরে কইতেছি আল্লাহ আমি তোমার বাগের গোলাম এতদিন ভাগ্যে আসিলাম আর এতদিনে তোমার দরবারে আইসা হাজিরা দিয়েছি ও আল্লাহ আমি তোমার দরবারে হাজির হইয়া গেছি ও আল্লাহ আমি তোমার দরবারে হাজির হইয়া গেছি জোরে কোন সুবহানাল্লাহ আর শুনলাম এখন এই তলবিয়া পাঠ করা বলে পারে না দুরুদ শরীফ করলে দুরুদ শরীফ করলে ইয়া রাসূলুল্লাহ বলে পারে না এই পারে না মিছিল এই কেজে ভেটার উৎসাহে কেজিতে তার ওজন্লা জি যদি কোনো মশলা জিগায় বলে না পারে না তখন তো পারে না বলে তোর আব্বারে আব্বা না আব্বা না পারে না আরো জোরে কোন নাউজুবিল্লাহ এখন আমরা পারে না থাকতাম না পারতাম যদি কয় পারে না তাইলে আরো বেশি করে পারেন নি মাস্টার চাকরি লই নিতাম নি ফটোয়াকে লই নিতাম নি যেমন কোন মুস্তাহাব কাজ আপনি কোন একটা মুস্তাহাব কাজ করতেছেন সোয়াবের কাজ এর মধ্যে আপনারা বাধা দিতে যদি কেউ বাধা দেয় তাইলে এই সময় মুস্তাহাব কাজ করবেন না চলবেন সবাই একমত না মুস্তাহাব কাজ করবেন এখন কেউ বাধা দিচ্ছে না এটা হইল না পারে না এখন করবেন না চলবেন করলে কি দেবো না করলে কি দেবো করলে ভালো হইব আমি তো খালি ভালো হইব কইলে আমি মানতাম না শুধু ভালো হইলে আমি মানতাম সব হইব ভালো হইব দুই ওটা এক কথা শুধু সব হইব আর ভালো হইব কইলে আমি মানতাম না যদি তার কোনো কাজ আমি করি আর যদি কেউ বাধা দেয় এই কাজটা না করতে হইল এখন করব আর করলে সব হইত না ইমান বাড়ব যেন কোন লাগল কথা বুঝছেন নি আমার আমি বলতে চাই কোন মুস্তাহাব কাজ করতে যদি কেউ বাধা গ্রস্ত হয় বাধা দেয় তাইলে বাধা না মানিয়া ওই কাজটা কইরা নেওয়া এরপরেও যদি বাধা দেয় ওই বাধা দেনেওয়ালার বিরুদ্ধে কাজ কিন্তু মুস্তাহাব বাধা দেনেওয়ালার বিরুদ্ধে জিহাদ করা ওয়াজিব হইয়া যায় কথা বুঝেন নি আমার কিন্তু যদি কোনো হারাম কাজও কেউ বাধা দেয় তাহলে মানতা না সরকার মানতা এই সময় মানি আমার এখনো হারাম কাজ হয়ে গেছে বা হইতেছে আমার দ্বারা কেউ বাধা দিল জানতাম কিন্তু যদি কোনো মোস্তাহাব কাজে ও বাধা দেয় ফরজ কাজে বাধা দিলে তোর হয়ে যায় আমার মনে হয় কাছাকাছি গুলিতে হইতেছে বলন্ডিয়ার যারা আছেন আপনারা এই হরিউল্লাহটা বন্ধ করুন রাত্র প্রায় শেষ হয়ে গেছে শোনেন
আর বলছেন এক কাম করেন, যারা সামনে খালি জায়গা সে ফলন করেন, রচনা দিলে যারা উঠতে যোগা আল্লাহর নামে উঠতে দিয়ে সেটা আপনারা নিরাপদে দিব। অনেক আছে অনেকক্ষণ ধরে বসে তার বাধা হবে না, এক দোকান বছর অত্যন্ত দেখি ওনারা যান সামনে জায়গা খালি ফলন করেন, খালি জায়গা ফলন করেন আর পেছন থেকে আগিয়ে বসেন। এর এই লোড়ার মধ্যে যারা উঠতে যোগা আপনারা উঠতে যেতে পারেন নিরাপদে। কেউ কেউ চিন্তা করতেছে কিতা উত্তম বাংলাদেশে যে উত্তম নয় না উত্তম না, নিজে উঠতেছে আরেকজন জন্য দেখতে উঠে হয়ে আমি দুইজন উঠে গেলে আমার দেখা দেবো তার বই তো আমি সুযোগ দিলাম উঠি যাবেন একবার একবার আগে বলার উচ্চাওয়াজে উচ্চাওয়াজে যে রোদ শরীর করেন شفاعته لكل عون من الأرواح مقترب صلى الله محمد صلى الله على محمد صلى سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عدم صلى الله ফরজ কাজ যদি কেউ নিষেধ করে আর হয়েছে কোন বয়স নেই এত আর কল্যাণ হইয়া দেখো না, কিন্তু মুস্তাহাব কাজ হইয়া বাধা দেয় না। আসলে ফরজ কাজও বাধা দেয় না, এটা কিন্তু করা লাগবে হয়ে বলছে যে ইটা ভালো না করলে মানত না হয়েছে, তাইলে ইটারে বালা করে করে দেখা যায় ফরজ কাজ করাই বল নাকি যে জানে হের নাকি যে জানে তারে করে বউ বয়া করি বুত থাকে একেবারে কইতে কইতে বুত থাকে কইতে কইতে মনের সকলে যাব মনের সকলে যে কয় আমরা লোকের বোকা বুত থাকে রামপুর হয়ে যাইছে এটা সব বিপদ আর এদের তিন দিনে ফাঁকিল লাগাইছে এইটা বিষয়ে বেটা নিয়ে নবজমিন এই বেটা নিয়ে যারা করে এরা ফরজ কি করে ভরায় বিদেশি ট্যাবলেট এমন খাওয়া পাইছে এমন ইঞ্জেকশন হয়েছে একেবারে বালা পয়সা শিখাই দিব আপনাকে ঠিকই ট্রেনিং হয়ে যাচ্ছে আপনারে ঠিকই ফরজ কাম করাইব বাধা দিব কোন জায়গার জানেন নেই বসতে হব। যেমন আমরা যে মিলাদ শরীফ পড়ি পড়িনি মিলাদ শরীফ ফরজ না মোস্তাহাব একেবারে মোস্তাহাব পড়লে সব না করলে গুনাহ শরীফ কেউ বান্ধবী কেউ মারবনি, কিন্তু আমরা মিলাদ শরীফের ব্যাপারে কট্টর কেন কেন আছেন আমার সাথে বসে একমত হইবেন আর ভুল হইলে তো সাথে সাথে ধরবেন চন্দ্র মেয়েরা ধরেন আসতে দেবেন না। মিলাদ শরীফ মোস্তাহাব কেউ যদি মিলাদ শরীফ পড়ে না তাইলে তার জেলবাস কিছু হবে না, তার উপরে কোনো সাজা নাই,
তার উপরে কোনো কথা নাই, কথা বলার অধিকার কেউ নাই, কেউ কারো নাই। কিন্তু যদি কেউ করতে চায় আর বাধা দেয়, তাইলে বর্ণাওয়ালার লাগে এখন কট্টরওয়া ভরত কি হওয়া প্রয়োজনের জিহাদ করা, কারণ হইল প্রয়োজন নাকি তো জিহাদ না, ভরত তো ভরত হই, হুকুম আল্লাহ দিতে কাজ করতে হবে, করলে পয়সা পাইবেন না করলে নাই, নাকি না কাম করলে বেতন পাইবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানছেন নাকি, আর যদি কাম করেন না চাকরিও নাই বেতনও নাই কোনো অসুবিধা নাই। আমার কথা বুঝতে সুবিধা না তো দেখবেন না বুঝলে আওয়াজ দিয়ে, উদাহরণ আমি বুঝাই দিব। মনে করেন আপনার দোকানও কর্মচারী আছেন একজন, জি কর্মচারী বেতন কত 300 টাকা, কত মনে করেন 300 টাকা বেতন, ডিউটি কত সময় বলে সকাল 8টা থেকে রাত 8টা, কামটা কিটা বলে সত্তর নয় সরা বই উঠে নাকি না, এখন বেতন কত সময় কত পান 8টা থেকে 8টা, 12 ঘন্টা তিন লাগবে না, 8টা থেকে 8টা। এখন দেখা যায় খাজির খাসিটা বলে ফুড প্রমোশন করে বেতন 300, এখন দেখা যায় যে দোকান হয়েছে 8টা থেকে 8টা কাজ করে ফুড প্রমোশন, জি ঠিক 8টা বাজে দোকান আসে, ঠিক 8টা বাজে চলে যায় কাজ করে ফুড প্রমোশন, তার উপরে আসনটা খুঁজে পাবেন আমি কোন তারে আগুনে চাপ দিতে পারবেন আমি চাপ দেওয়ার কোনো দরকার নয়, এত ডিউটি পালন করতেছে যা দরকার তা পালন করতেছে, বেতন কত বুঝছি না আপনারা কোনো নেই বেতন কত, এখন কর্মচারী আসছেন এ বেটায় করছে কি 8টা থেকে 8টায় যে টাইম দেওয়ার কথা এক কর্মচারীর কামুই রয়েছে, আরেক কর্মচারীর 8টা থেকে 8টা আর কামড় লোকের ফরমাইশ খুব ফরমাইশ করা, এখন এই কর্মচারীতে করে কি তার সকাল 7টায় দোকানের সামনে এসে হয়ে যায় আর 8টা বাজলে যাইতে করে হয় না আরো 2-2.5 ঘন্টা সময় দেয়, কথা ছিল খুব ফরমাইশ করা, এখন দেখা যায় এক মনের হুজাও মাত্র হয়ে যায়। আচ্ছা কোন তো দেখি আপনি মহাজন সবে যদি ওই আরেক কামলার মতো বেতন 300 দেন আর যেমন ব্যবহার এর সাথে করে তার সাথে ইজাদ ব্যবহার করেন তাইলে আপনার ইনশাআল্লাহ হওয়া যাইব নি, যদি কোন ইনশাআল্লাহ ইনসাফ ঠিক হইব বলে তার বেতন 300 8টা থেকে 8টা ডিউটি ফুড ফরমাশ করা হইল কাজ, কিন্তু সে 7টা থেকে আসে আর 9টা 10টায় যায় টাইম বলম দেয় ফুড ফরমাশ করার কথা এক মনের বুঝাও লয় তারে 300 টাকা বেতন দিলে চলবো নি, এখন কিতা করবেন ওনে বলে বেতন তোমার 300 আর ওভার টাইম যে ডিউটি করার জন্য আরো 200, কত বেতন কিন্তু 300, এরপরে আগে আর করে যায় আর কাজ যেটা ছিল একটু বেশি করে এর কারণে এই যে এক মানে বুঝালো এটা কিন্তু তার বরজ না, এটা তার লাগে মুস্তাহাব, করলে সব আছে করলে মালিক খুশি হইব না করলে মালিক এখন তা হইতে পারবো, কথা বুঝেন নিব। আর যখন ফুড ফরমাইশের জায়গায় দুই মনের ভুজাল হয়েছে ওই ভুজাল হওয়াটা হয়েছে ওভার টাইম ওভার কাজ করেছে নকল বন্দেগী বা মুস্তাহাব করেছে, এখন মালিকে কইব আমার কামলারে কর্মচারীরে তোর বেতন 300 নে আর ওই যে দেইরা নকল বন্দেগীটা করছস দুই মনের ভুজাল হয়েছস আর 7টার সময় আইছস 9টার সময় গেছস এর লাগে আর 200 দিলাম ওই কর্মচারী বেটায় কইব আমার বেতন 300 পাইছি আর 200, তাইলে দেখি রে আমি যখন 200 পাইছি দেখি মালিক তো তাই না করো খুশি
আমি আরো আধা মন বাড়াইয়া লইব, আর 7টার জায়গায় 6টায় দোকানের সামনে আইব, 9টার জায়গায় 10টা 11টায় দোকান থেকে যাইব, তাইলে মালিক আরো খুশি হইব নি। এবার দেখা যায় মালিক আরো খুশি হইয়া আরো 200 বাড়াইছে। ঠিক কিছুদিন পরে এখন এই বেটায় কিন্তু ডিউটি করে ওভার ডিউটি, এই ওভার ডিউটি করার কারণে খরচ সামনে ভুল ভুল করবে সেটা কিন্তু ঠিকই আছে, এটা কিন্তু আছে করতেছে। বেতন তার 300 আছে, বেতন কত? 300 মনে রাখবেন। যাবে হাজির কিছুদিন যাওয়ার পরে মালিকের মুনাসিব হইল, শুধু 400-500 টাকা দিয়া বইয়া থাকলে ইনসাফ হইত না, ইনসাফ হইল নি। চাকরি কই লেবুট ফরমাইছ? চাকরি কই 8টার থেকে 8টা ফুট ফরমাইছ? মাত্র বেতন বাড়াইয়া দিলাম 200-400 নাকি দাম। এখন মালিকে হয় না খালি 400 টাকা দিয়ে লইত না, তার একটা প্রমোশন দেওয়া দরকার। আগে আছিল ফুড ফরমাইশের কামলা, এখন বানাইব সেলসম্যান। কিতা দিছে সেলম্যান, এখন সেলম্যান দেওয়ার দিছে, এটা প্রমোশন হইছে তো, এটা দিছে প্রমোশন, এটা মালিকের মুনাসিব হয়েছে। মুনাসিব যদি কোন আলহামদুলিল্লাহ মালিকে মুনাসিব করছে, ইনসাফ করছে, সেলম্যান সেলম্যান বানাইছে। এরপরে দেখা যায় সেলম্যানের কাজ সেল করা, হে দেখা যায় সেলম্যানের কাজ করতে গিয়ে আরো আবার অনেক কাম করে, ডিউটি আগের থেকে আরো বেশি করা করি করে, এবং শত তারও শেষ নাই। জোরে করো আলহামদুলিল্লাহ, তার প্রমোশন বাড়বো নি, বেতনও বাড়ছে প্রমোশনও বাড়ছে। কিছুদিন পরে মালিকের মুনাসিব হইল, মালিক তারে প্রমোশন দিয়ে ম্যানেজার বানাইব। কথা বুঝেন নি, মালিক ম্যানেজার বানাইব। এখন ম্যানেজার বানাইলে বাইরে মুসলমান বেটায় ম্যানেজার হইল, বেতনও বাড়লো। ও দুনিয়ার মানুষ রে এমনি ভাবে ফরজ নামাজ ফজর জোহর আসর মাগরিব এশা আর রমজান শরীফের রোজা হজ্জে দুনিয়ায় হজ করা, এগুলা কিন্তু ফরজ কাজ। এই ফরজ কাজ যখন আপনি করলেন এটা কিন্তু আপনার বাধ্যতামূলক কাজ, করলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানলেন মাত্র। কিন্তু ফরজ কাজের পরে অতিরিক্ত যে কাজটা করবেন, অতিরিক্ত যে কোনো কাজ করবেন, ওই কাজগুলো হইল মালিক খুশি করার কাজ। জোরে করো আলহামদুলিল্লাহ। ওই মালিক খুশি করার কাজে যখন আমরা লিপ্ত হই, যেমন মুস্তাহাব কাজ করতে যাই, ওই সময় শয়তান আইসা বাধা দেয়, নাউজুবিল্লাহ, শয়তান আইসা বাধা দেয়। এই বাধাটা হইল শয়তানের কাম, শয়তান চায় না বান্দা যেন মালিককে খুশি কইরা জান্নাতি হয়। ভাই মুসলমান রে, ফরজ কাম কিন্তু শয়তানেও করায়, মানেন নি? ওরা মানেন নি? এক মৌলানা সাহ ফির সাহ ওলিয়াল্লাহ নমাজ ধরে আউয়ালক্ত, তার যদি নামাজ হয়ে যান একবারে হজর নামাজ আউয়ালক্ত ভরে, কিন্তু একদিন শীতের রাত ঘুমাইছে আর শয়তানে ওই মৌলানা সাহেবের ফির সাহেবরে দেখি বেনামাজ যিনি বানাইতে পারে শয়তানে বাড়েনি, আর কেন্দ্র যদি বেনামাজি বানাইতে পারে শয়তান, কিন্তু খুব বাহাদুরি হল আইসা দিতে শয়তান জাল পুকুরে দিয়া খুব বড় আগে উম দিছে, উম বুঝেন নি, গরম করছে গরম, আর হিসাবের গুম লাগিয়ে দিচ্ছে, আরামে গুম লাগছে, আর এমন আরাম লাগছে গোজরের রাজার যে মুয়াজ্জিনের সালাত তো খাইল মিনান নাও কোন সময় কইছে হিসাবে আছে তো, আর এক গুমে সূর্য উদয় হয়ে গেছে, সূর্য যে উদয় হয়েছে এখন নামাজ ফজর নামাজ পড়া যাইব নি, ফজর নামাজ পড়া যাইব নি, এখানে রক্ত চলে গেছে, কিন্তু মাসলা এই সময় তাড়াতাড়ি ইফতার আর দেরি না কইলা, মাসালা হইল দেরি না কইলা সাথে সাথে ফজর নামাজ আদায় করে নিতেন, আর এই ফজর নামাজ আদায় করবেন যে এটা কাজার নিয়তে নাই, কাজা ছাড়া সুন্নত সহ করতে, কথা বুঝলেন?
നമാസ് ആദായുള്ളൂ, ഇതായുള്ളൂ, ആദായുള്ളൂ, ആദായുള്ളൂ വസിക്കണം നീ. কিন্তু আল্লাহর ওলিত সময় মতো যে আদায় করতে পারছে না, আদায় হয়েছে কিন্তু সময় মতো আদায় হয়েছে না, সওয়াব কমছে। আল্লাহর ওলি কান্না শুরু করে দিয়েছেন, কানতে 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 বেকার আর হইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া গেছেন যে এখন সুবহানাল্লাহ, বাইরে মুসলমান আল্লাহ দরবারে আল্লাহর বান্দায় কাঁদলে আল্লাহ খুশি হয়। আবরে গিরিয়া বাগে রাখান দেখুনাদ, আবরে গিরিয়া বাগে রাখান দেখুনাদ, চশমে গিরিয়া দিল রোশন কুনদ, চশমে গিরিয়া দিল রোশন কুনদ। হাজরিন কাঁদলে অন্তর উজালা হয়, অন্তর আবাদ হয়, আর যেমনি ভাবে আসমান থেকে বাড়ির বর্ষণ হইলেন, বৃষ্টি হইলেন, জমিন উর্বরা হয়, আল্লাহর বান্দায় আল্লাহর দরবারে কাঁদলে আত্মাটা উর্বরা হয়, রুহ উর্বরা হয়, দিল রোশন হয়। যে রেখন সুবহানাল্লাহ, আল্লাহর বলি কান্না শুরু করেছে, কান্নাটা কিন্তু আল্লাহর দরবারে বেশি পছন্দনীয়। আল্লাহর দরবারে বা আল্লাহর বান্দায় কান্দে, আল্লাহর ওলি কান্দে, আল্লাহ সময় মতো নামাজ আদায় করতে পারছি না, তুমি আমারে দয়া করে মাফ করে দাও, কানতে কানতে বেকার আর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির দরবারে খবর পাঠাইছেন, বাইবি আওয়াজ হয়েছে, আল্লাহ বন্ধুরে তোমার নামাজ সময় মতো আদায় না করতে পেরে যে ক্ষতি হয়েছিল কান্নার কারণে, এর চেয়ে বেশি লাভ হইয়া গেছে, এর চেয়ে বেশি উপকার হইয়া গেছে। দেখুন সুবহানাল্লাহ, যে ক্ষতি হয়েছিল ক্ষতি পুরো হইয়া আর লাভ হইয়া, সব আল্লাহ বাড়াই দিয়েছে। দেখুন সুবহানাল্লাহ, চিন্তা করছি টাইমটা যদি নামাজটা সারাইতাম পারি বা সময় মতো নামাজ না পড়াইয়া সবটা কমাইতাম পারি, তাহলে আস্তে আস্তে থামবে, কাম্য করব না জি। এখন দেখা যাচ্ছে আমার বেশি শয়তানে কইলে আল্লাহর দেবে ক্লোজ হয়ে গেছে, আর এখান করতাম না, শয়তানে কয় আর এখান করতাম না, পরে দিন বদলে না গেইয়া শীতের দায়িত্ব আলিম সাহ বীর সাহ মরিবে মধ্যে ঘুমাইছেন, একবার তার যে দেবত্ব হয়েছে উঠে 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 আল্লাহর অনেক মনে হচ্ছে তো কালকে যে সূর্য ধরেছিল, আর আজকে দেখা যাক কে ইয়ে ডাক দিল, আল্লাহর অনেক বলতেছে কে রে আজকে আমার ডাককে তুলতেছে কে তুমি, কালকে যে গুপ বাতাইছিল কালকে যে গুম পাতাইছিল ফজরের নামাজ সময় গুয়াইয়া দিয়েছিল, ওই আমি ওই শয়তান আজকে আপনার ডাইকে উঠাইতে আইছি। আল্লাহর ওলি কইছে তারে রে শয়তানের কাজ হইল মানুষের গুম পালাইয়া নামাজ নষ্ট করানো, আর তুই দেখা যায় আমার ডাক দিছস, তার কারণটা কি, এমন উপকার করতে আইনি কেন? কয় হুজুর গতকালকে লস কইরা যাইছিলাম, যেন আপনার সবটা কম করেন, দেখি আপনারা আস্তে আস্তে কাবু করতে পারি, কিন্তু আপনি নামাজ সময় মতো আদায় না করতে পারিয়া নামাজ আদায় হয়েছে কিন্তু সময় যে লোক হয়েছে, সোয়াবের দরজা যে একটু কমছে, এর কারণে যে কান্দা আপনি কানছেন ওই কান্নার কারণে যা লস হয়েছিল তার চেয়ে বেশি লাভ হইয়া গেছে। আমি কিন্তু আপনারা লাভ পছন্দ করি না, এর লাগি চাইছি কামনাই আর বেশি সব করাইবার, যে পরিমাণ চলে এই পরিমাণ চলতে থাকো। তার দলে আমরা যদি নামাজ দাঁড়াই তাহলে শয়তানের জন্য, ও দুনিয়ার মানুষ এই কি করবার যে আপনারা মসজিদের সামনে এই গভীর রোদে নিতে আইসা বৈশা রয়েছেন, আল্লাহর ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনি দিয়া আপনারা রে মারহাবাদ দিতেছেন, স্বাগতম জানাইতেছেন, আল্লাহর ফেরেশতা আছেন নি এখানে,
বিশ্বাস হয়নি? যেইমাত্র ব্যারিস্টার বাগানে আপনারা সাজাইছেন আর এই ব্যারিস্টার বাগানে হাজির হয়েছেন, এইমাত্র আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করছেন, কি পরিমাণ ফেরেশতা কইতাম নি? পরিমাণ তো হইল একেবারে আপনারা যেভাবে বুঝছেন এইভাবে না, আরো বলবে। আর একজনের উপরে আরেকজন বসতে 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 একেবারে আসমান পর্যন্ত ভরপুর হয়ে গেছে, এরকম ছিল। হ্যাঁ, এখন আসমান থেকে সুই যদি ছাড়া হয় এই সুইটা মাটিতে পড়বে না, ফেরেশতাদের গায়ে আটকা পড়ে যাবে, যেরকম ছিল। হ্যাঁ, হজরত আজিজ ফেরেশতার আনন্দের মিছিল দিতেছে, আর সাথে সাথে আপনারা যারা এখানে সব উপস্থিত হয়ে গেছেন, আপনার আমার মুর্দে গানেরা চতুর্দিকে আমার হাবার দড়ি দিতেছে, ধন্যবাদ জানাইতেছে আমার ছেলে ওয়াজের মাহফিলে বেহেশতের বাগানে আসছে, আমার ছেলের সবের পক্ষ সব করবে আর আমার ছেলের পক্ষ থেকে আমিও সবের ভাগিদার হইব। ভাই মুসলমান, আপনার আমার মা বাবা মুর্দে গানের রুহু আনন্দের মিছিল দিতেছে, জোরে কোন কিন্তু একজন মানুষ একজনে কিন্তু কানতেছে, এটার ওই রাস্তার পয়েন্টে দাঁড়াইয়া বিলাপ দিয়া কানতেছে আর কপাল তাড়াইতেছে, আয় রে আমি তো আর ভাবছি না কি গড়বড়ার মানুষ বেহেশতের বাগানে ঢুকে গেছে, সে দুঃখ বুঝে কানতেছে তার জ্বালার সোটে, সে বিলাপ দিতেছে। শুনবার মতো কান যার আছে এরা শুনে, দেখার মতো চোখ যার আছে এরা দেখে। গোসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শয়তান দেখছেন নি জানেন নি? গোসে পাকে শয়তান দেখছেন? একদিন দেখছেন শয়তানে রাস্তা দিয়ে আইতে যাইতেছে আর তার গোদারের উপরে বিরাট বড় এক সাবির বুঝা, বিরাট সাবির বুঝা। গোসে পাক জিজ্ঞাসা করলেন, হে শয়তান তুই কি অত বড় ধনবন্ধনের মালিক, এত চাবি তোর কাছে? হে ভাই হুজুর, এটা তো ধনবন্ধনের চাবি না। বলে কিতা কইতাম শ্বশার চাবি, ও শ্বশার চাবি গুলোর মাঝে আবার কিছু চাবি আছে একেবারে নতুন জম দেব, কিছু চাবি নতুন জম দেব আর কিছু চাবি জঙ্গার হইয়া যত্ন হয়ে যাচ্ছে। আপনারা প্রশ্ন করছেন জঙ্গল মহিলার যত্ন বন্ধে এটা কিতা ব্যবহার না করে মানে রাখলে এটা কি করব? সাদাটা গণি জঙ্গল হইলে কালো হয়ে যাব, দুইটা এক কেন রাখলে জঙ্গল হইলে যত্ন বন্ধে দেব এমন না নি? তো জঙ্গল মহিলার যত্ন বন্ধে বলছে তার জিজ্ঞাসা করছেন, তোর চাবি যদি অস্ত্র চাবিতে কিছু চাবি যত্ন বন্ধ রয়েছে আর কিছু জমজকে নতুন, এগুলো কি? এখন হুজুর ওই যে নতুন জমজকে দেখতেছেন এগুলো হইল আপনারা অনুসরণ করে একদল মানুষ আল্লাহওয়ালা হইয়া আছে, একদল মানুষ আল্লাহওয়ালা হুজুর আপনার মতো বলি আল্লাহ অনুসরণ করিয়া যারা আল্লাহওয়ালা হইয়া সর্বসময় নামাজে লিপ্ত, এবাদত বন্দেগীতে লিপ্ত, হালাল খাওয়ার জন্য চেষ্টায় আছে, হারাম থেকে বাঁচার জন্য চেষ্টায় আছে, এমন নেককার মানুষ তারে বারবার ওয়াসওয়াসা দেওয়া লাগে। আমি এখন যদি ওয়াসওয়াসা দেই একটা গুনাহ করাই একটু ভরে গিয়ে তওবা কইরা ফেলে আবার ওয়াসওয়াসা দেওয়া লাগে, আর একটা গুনাহ করাই আবার তওবা করে বারবার বারবার ব্যবহার করতেছি, এই কারণে এই চাবিগুলো নতুন জগজকে দেখা যায়। ও বুঝছি, আর জটলা বাঁধছে কেনে? বলে জটলা যে বাঁধছে জঙ্গল হইলে এগুলা হইল একদল মানুষ আছে, আমি ওই যে একবার অশ্বাসা দিয়া নাফর মানিক লাগাইছিলাম আর যাওয়া লাগছে না, আর কোনোদিন তার কাছে যাওয়া লাগে না। কয় হুজুর এখন আমি ডরাইয়া যাই না, কয় হুজুর আমি এখন ডরাইয়া যাই না। বলে ডরাইয়া যাস্তা কেড়ে এই মানুষের তুই ডরস কেড়ে, শয়তান জবাব দেয় কয় হুজুর
আমি যে ওয়াসওয়াসা দিয়া নাফরমানিতে লাগাইয়া দিয়াছিলাম, আর ওই ব্যক্তি যে নাফরমানিতে লাগছে এখন এমন জাতের নাফরমান হইছে, আল্লাহর গজব তার মাথার উপর ছায়া দিয়াছে, কোন মুহূর্তে তার উপর আল্লাহর গজব পড়ে যায়, ওই আল্লাহর গজবের ডরে আমি তার কাছে যাই না, কি জানি আমি কাছে গেলে যদি হয়ে যায় এলে কি ডরাইয়া যাই না, কথা বুঝেন তার কার কাছে বেশি থাকে, বলছেন বালা বলছে বালা মানুষের কাছে বেশি থাকে, হজরত হাজরিন সেই বালা মানুষ এর দ্বারা কোনো কাজ যদি হইয়া যায় তাহলে বিশ্বাস রাখতে পারে শয়তানে করাইছে যে আবার মাফির ব্যবস্থা হইল, তাওবা তাওবা করলেই মাফি হয়ে যাবে, বুঝলে কোন সুভাষ হজরত হাজরিন। তাই আমি বলতে চাই শয়তান বালাউন সর্বসময় আপনাকে আমাকে নিমকালামিতে লিপ্ত করে রাখতে চায়, নেকির কাজ থেকে সরাইয়া রাখতে চায়, ভাই মুসলমানের কোনো কোনো সময়ের এক কাজ করায়, আমরা দেশের এমন বহু মানুষ আছে বেশি বেশি নেক কাজ করাইবার জন্য দেখায়, বেশি বেশি নামাজ পড়াইতে দেখায়, কিন্তু মুস্তাহাব কাজ যেই কাজ করলে আল্লাহ খুশি হবে, যেই কাজ করলে নবী খুশি হবে, যেই কাজের মাধ্যমে নবীকে ইজ্জত দেওয়া হবে, যেই কাজ করলে ও দুনিয়ার মানুষ রে আল্লাহর দরবার থেকে বোনাস পাওয়া যাইব, আল্লাহর দরবার থেকে প্রমোশন পাওয়া যাইব, ওই সমস্ত কাজের ব্যাপারে বাইশটা বাইশটা ওই কাজগুলারে আস্তে আস্তে ডোজ দিয়া 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 নিষেধ করাইয়া বেদাত শিরিক ফতোয়া দিয়া দূর করতে সাহায্যে কন্যা উজুবিল্লাহ। আমি বলতে চাইছিলাম আমরা যে আনাবি সালাম আলাইকার মিছিল দেই, আল্লাহর নবীকে সালাম জানাই, ভাই মুসলমান রে এই সালাম কোন তো দেখি নবীরে সালাম না দিয়ে উভয় আছে নেই, ফরজ নামাজ নামাজের মধ্যে নবীরে সালাম দেওয়া লাগে নি, নবীরে সালাম না দিয়ে নামাজ বলি, আমরা তো শেখ মোল্লা বেদায় লেখছে নামাজের মধ্যে যদি নবীর কথা মনে করা যায় তাহলে নামাজ হবে না, আমি হইতে মনে হয় নামাজ তার বাবার কথা মনে করবে, কিনা বলি তার বাবার কথা কইল বলি এখান মনে করা না কোন নবীর নাকি জানে, আর নবীরেও মনে করা যে একেবারে স্বাভাবিকভাবে না ইয়া নবী কই ইয়া নবী কই, আমরা নামাজও ইয়া নবী সালাম আলাইকা কইনি কোন না, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته شنو يا نبي يا سبي كتا سي أيها النبي هاي لك ربنا أيها النبي ابتوي وطوي هلو يا نبي دفع الله أحمد بزيلي شنالي كنا أحمد بسوك أحمد الله بدا مستي بدا كوي قرآن سنی ہوئي يا نبي هاي سنالي আমি বলবো এটা তুই কোরআন শরীফ পড়ছস না তাহলে ইয়া নবী হইবে, আমি কোরআন শরীফ না হইলে মুক্তি হইলাম নেই, আমি বলছি তুমি মুক্তি হইছে একটা নামের মুক্তি, খানাটা দেখেছি কোরআন শরীফ আল্লাহ কইছেন সৌকাশে দেখবো কিন্তু দেখা না দেখার বান করব, কানাতে শুনবো না শোনার বান করব, বাইরে ও দুনিয়ার মানুষ বুঝ আছে বুঝবো না বুঝার বান করব, এরারে আমার আল্লাহ কইছেন বালুম এরারে আল্লাহ কইছেন উলাইকা কাল আনআম, আল্লাহ কইছেন এরা হইল সাইর ভাইয়া জানোয়ারের মতো, জোরে কোন না ওজুবিল্লাহ শুধু তানের আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন বালুম আবল এর চেয়ে নিকৃষ্ট জোরে কোন না ওজুবিল্লাহ এরা তাই ভাইয়া জানোয়ার সৌকাশে
স্টিকার লাগায় জোরে কন্যা হুজুবিল্লাহ ভাই মুসলমানের বেটায় পর কোরআন শরীব ইয়ানবী হইছে না কয়ে সাথী সারা কোরআন শরীব যদি ইয়ানবী সালাম আলাইকা যাই যইত ইয়ানবী নবীর ইয়া কইয়া ঢাকা যাই যইত তাইলে কোরআন শরীব তো এখন বড় আল্লাহ কইল ইয়ানবী আমি কই বেটা তুই তো কোরআন শরীব পড়ছস না কয়ে কোরআন শরীফ না বইয়া মুক্তি হইলাম নি আমি কই না বইয়া মুক্তি হইছ একটা আমি মুক্তি হইল আল্লাহ কোরআন শরীফ কইছে ইয়া আইয়ুহান নবিয়ু কইয়া নবী তো কইছে না ইয়া আইয়ুহান নবী কইছে আমি কই বেটা ইয়া বাদ দে ইয়া কথা বলে কো আইয়ুহান নবীর অর্থ কি বেটা তুই আইয়ুহান নবীর অর্থ যদি না কইতে ধরছে তাইলে মুক্তি তোরে কে বানাইল আরবি শব্দের আরবি অর্থ হইতো আরবি শব্দের আরবি অর্থ হইল আইয়ুহান নবী এর অর্থ হইল ইয়া নবী আইয়ুহান নবী অর্থ কি ইয়া নবী আত্তাহিয়াতুল মধ্যে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী তো ইয়া নবী আপনাকে সালাম দেবে কোন সুবহানাল্লাহ হাজিরিন তাই আমি বলতে চাই আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনকে সালাম না দিয়ে নামাজ হয় না আমরা নবীকে তাজিম করে ভালোবেসে মহব্বত করে সময়ে সুযোগে নবীকে সালাম দেই নবীকে ইজ্জত করি নবীকে ইজ্জতওয়ালা বানাইলো কি আমার বাবা এন আল্লাহ নবীকে ইজ্জতওয়ালা বানাইছেন আল্লাহ ওই আল্লাহ যারে ইজ্জতওয়ালা বানাইছেন তারে ইজ্জত দেওয়া আমার লাগি জরুরি আল্লাহ বলছেন যাকে ইজ্জতওয়ালা বানাইছি এই বস্তু বাড়ি এই বিষয় বাড়ি ব্যক্তি হইল আমি আল্লাহর নিদর্শন সুতরাং ওই আমার নিদর্শনকে যেই ব্যক্তি ইজ্জত করবে আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরকে পরহেজগার অন্তর হিসেবে মঞ্জুর করবেন যে কোন অন্তর পরেজগার হয় পরেজগারি হাসিল হয় যদি ইজ্জতওয়ালাকে ইজ্জত করা যায় বলে কোন সুবহানাল্লাহ ভাই মুসলমান তাই আমি বলতে চাইছিলাম বাইতুল্লাহ শরীফ ইজ্জতওয়ালা ইজ্জতের বিষয় এই বাইতুল্লাহ শরীফ যে মানুষ তোয়াব করে বাইরে ও দুনিয়ার মানুষ ওই তোয়াবের সময় আবার লাব্বাইক বাদ দিয়াম আল্লাহর বান্দারা অন্য দোয়া দরুদে লিপ্ত হয়ে যায় কোন সুবহানাল্লাহ বাইতুল্লাহ শরীফ তোয়াব করার সময় আবার লাব্বাইক বন্ধ হয়ে যায় ওই সময় আরো দোয়া আছে কোন কোন জায়গায় কোন কোন দোয়া যেমন রুকনে ইয়ামান ইত্তাকি ওয়াজলে আসওয়াজের কোনা পর্যন্ত এর মধ্যে জায়গাটা মঞ্জুরির দোয়া মঞ্জুরির জায়গা এই মন মকবুলিয়তার জায়গার মধ্যে থাকা অবস্থায় বেটা বেটি বেটা বেটি ছেলে মেয়ে আবার বৃদ্ধ বলিতা ভাই মুসলমান ওইখানে কারো কোনো ভেদাভেদ থাকে না বেটা কে দেখি কে কারো কোনো খবর থাকে না যে সুবহানাল্লাহ সবাই একসাথে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রব্বাল আলামিন জোরে কোন সুবহানাল্লাহ বাইরে মুসলমান দেখা যায় বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি মিশরি কাতারি যত দেশের যত মানুষ থাকতে পারে সকল মানুষই যার যার বাসায় ডাকে সিরিয়ান না কোন দেশি মানুষের অতি অতি সুন্দর এরা কোন দেশি এরা শুনছি এরা বলে রব্বে না আতি না কি দুনিয়া হাসে না পাকে না আদা দেন না আপনারা তো আসলাম আনি আপনারা তো আসলাম আনি
হুজুর আমি তো আর কি কানতে কানতে নাই, এরা ঘোরার মাঝে দেখি এত মজা, এরা যে ঘোরে বোঝা যায় দেখা না বিয়ে করে, জি বুঝা যায় এরা দেখা না বিয়ে করতেছে, এরা রব্বা না আছে না ফিক দুনিয়া আছে না, এখানে ভুল করার জায়গা নেই, কন্যা ভুল করার জায়গা নেই। এক বেটা এক কোন দেশের মানুষেরা কয়ে আল্লাহু আকবার, জি ওই যে হজের আসাদ হজর আসাদ থেকে তো আপ শুরু হয়নি কোনো গিয়ে তো হজের আসাদ দেওয়া তোমার দেওয়া তো সবার দ্বারা সম্ভব না, কমপক্ষে এবার ইশারা দিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার জি কইয়া তো আপ শুরু করা, এখানে বেটায় করে কয়ে আল্লাহু আকবার, তার দেশের ভাষা ওই আল্লাহু আকবার তা উচ্চারণ হয় না, জি একদিন দেখি সম্ভবত ভারত বা পাকিস্তানের মানুষ খুব রাফিয়ান এক ভদ্রলোক দেখতে আলিমের মতো মনে হয়েছে, তো বেটা কইয়া দেয় এই মা বিহু আসবার কুল আসবার, এখন দেখি মা বিহু আসবার মা বিহু আসবার যতই করে যারা ততই করে মা হু আসবার কিতা করে, আমি মনে করতে বই বাইরে তুমি এখানে বুলদর জায়গা হয়েছে না, এই এই জায়গাটি বুলদরার জায়গা কি কর কই যাই জায়গা বুলদরার জায়গা নেই, সে যে আল্লাহ আসবার কইতাছে আল্লাহ দরবারে যে কি জাতের গোসল তো লাগতেছে এক আল্লাহ জানেন আর কেউ জানবে না, যে কোন সুবহানাল্লাহ, ওই যে এরা বলে রাখবে না আছে না ফি দুনিয়া হাসে না ওয়াকিনা আযাবেন না, এখন আসি এখন আসি, কিন্তু এরা যে সময় বসে তোমাদের সময় যে সময় বসে এই সময় তারার কারণে আমি কানে কানছি, এরা ঘরের মাঝে এমন আবেগ বুঝা যায় যেমন জীবনটা যদি এখন এই মুহূর্তে আল্লাহর কাছে বিসর্জন দিয়া দিয়া যদি মরে যাইত তাইলে মনে হয় আনন্দিত হইত খুশি হইত সার্থক হইত, যে রকম ভালো না আমার মনে হয়েছে তার এই তারই আছে না বিদ্যুৎ নিয়ে আছে না আজা দেন না আল্লাহর দরবারে পছন্দ নিয়ে হজরে কোন সুবহান হজরত হাজরিন, তাইলে বোঝা গেল যে যেভাবেই ডাকুক আল্লাহরে আল্লাহ আল্লাহ বুঝেনি কন্যা আল্লাহ বুঝে, তবে তো আল্লাহ হয়েছে রাখুক আর আজা দেন না রাখুক সবটাই আল্লাহ বুঝে, আল্লাহ বুঝে তার ভাষায় তা আমার আজা বেন্নার হয়েছে এই আজা বন্নার ঠিক আছে নাকি তা হজরত হাজিরি, আমরা আজা বান্নার হওয়া লাগবে আবার তারা দেখা দেখে যে আমরাও হই আজা বেন্না আল্লাহু আকবার, তাই না কিন্তু হইতো না নাকি, আমরা আল্লাহু আকবার শিখছি ওই আল্লাহু আকবার হয়ে আমরা হওয়া লাগবো, আমরা যদি আবার তার মতো হওয়া ধরি আল্লাহ আজা বেন্নার আর আল্লাহু আকবার তাই না কিন্তু আমার হইতো না, আল্লাহ পছন্দ করতো না, কথা বুঝেননি আমার, আমরা দেশের বহু মানুষ মিডিল ইস্টে থাকে না জি, আমি বলি ভাই মিডিল ইস্টে থাকেন কোনো আপত্তি নাই, মিডিল ইস্টে আপনি প্রবাসী হন কোনো আপত্তি নাই, কিন্তু মিডিল ইস্টে যে আমল চলে ওই আমলটা যদি আমার ভারতবর্ষে নিয়ে আসেন তাইলে কিন্তু আপনার সাথে আমরা নাই, জি বেটা সৌদি আরব থাকে সৌদি আরব থাকছে বিশ বছর, বিশ বছরের ভোর মধ্যে কোনোদিন মিলা শরীর পড়ছে না বা দেখছে না, জি এখন দেশ ইয়ে করে না তো সৌদি আরব যেখান থেকে ইসলাম হয়েছে এগুলো তো মিলা শরীর নাই, বলে তুমি কেমনে বুঝলাম, আমি বিশ বছর থেকে এসি কোনো মিলাদ মিলাদ করছি না, আমি বলি বিশ বছর তা করো বিশ হাজার বছর যদি তুমি থাকো তুমি যেই জায়গায় থাকো তুমি যেই যেই কাজে থাকো এই কাজে তো মিলাদ শরীরের কোনো পরিবেশ নাই আসেনি, কিন্তু আমরা তো মাত্র কয়েক দিনের জন্য আল্লাহর বাড়ি গেলাম নবীর বাড়ি জিয়ারতে গেলাম মাত্র কয়েক দিনের জন্য, আমরা তো এখানে মিলাদ শরীফ দেখেছি আমরা নিজেরা মিলাদ শরীফ করেছি অন্য মিলাদ শরীফে আমরা অংশগ্রহণ করেছি, জি ও দুনিয়ার মানুষরে এই বাংলার জমিনে ভারতের জমিনে এই ভারত উপমহাদেশে বাইরে মুসলমান ওলি আল্লাহর মাধ্যমে আমরা মুসলমান হয়েছি, এই ওলি আল্লাহরা বেশিরভাগই ছিলেন আরব জাহানের, ঠিক না
حضرت خدام مائن الدین چشتی آج میری سنجری رحمت اللہ علیہ عربی شاہ جلال مجردی امنی رحمت اللہ علیہ عربی بیر مسلمان ای دیشے میلا در پسلم با میلا سریف شروع کل سلن تو وی ولی اللہ رائی نکی جلے کن ولی اللہ رائی نکی ای ولی اللہ رائی شتران عرب تکوی تو میلا سریف آسے এই মিলাদুন নবী আমরা যে পালন করি আরবে মিলাদুন নবী যেভাবে পালন হয় আমরা তার তুলনায় একশো ভাগের এক ভাগও করি না। আমরা মিলাদ শরীফ শুরু করলে তো ওই মুক্তসর শুরু করলো বারফট করেছে দুই মিনিটে, ঠিক না? কিন্তু আরব জানা নেই, যারা নাকি মিলাদ শরীফে মিলাদ শরীফ করে মিলাদ শরীফে অংশগ্রহণ করে দেখা গেছে ঘন্টার পর ঘন্টা চলে যায় কিয়ামের মধ্যে। জোরে কোন সেই মদিনা শরীফ আমরা মিলাদ শরীফ করলাম জি, শেষ পর্যন্ত দেখছি মিলাদ শরীফ দেখতে দেখতে মসজিদে নববীর ভিতরে পর্যন্ত আশিকে গোসলেরা মিলাদ শরীফ পড়ছে। যেরকম সুবহান কই বেটা কয় মূল মিলাদ শরীফ বলে নাই জি। একদিনে এক লোক লম্বা পাঞ্জাবি লাগে, পাঞ্জাবি একেবারে তো বানিয়ে ঠিক বইটা টাকু হয়ে যাবে নিচে পাঞ্জাবি বাইরে হাঁটলে একেবারে রাস্তাঘাট পরিষ্কার টাকনুর নিচে কাপড় ঘোরা পাঞ্জাবি ঘোরা যায়নি বেটা লাগাই দিয়েছে। একদিন মিলাশরি করতেছে তার এক আত্মীয় বাড়ি তার মুই না টুকু মরছে আর আছে দেখা আর মিলাদ শরীফ করছে। এবার মিলাদ শরীফ করে শাস্তি হে ওর ইটা দমদম বিশ্বের কোথাও নেই, আছে শুধু বাংলাদেশের সিলেটে। এরপরে নিজে নিজেই মতে বিশ্বের কোথাও নাই, এই বিশ্বের বহু দেশে গেলাম, বিশ্বের কোনো জায়গা বাকি রাখছি না, কোনো জায়গায় এই দমদম আমি বললাম চিতা নাই মিলাদ শরীফ, আমি বলি দমদম এর মধ্যে আমার এক হয়টা কোনটা আলিমুল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। কোরআন শরীফ আল্লাহ কাছে আল্লাহ গাড়ি কে ইচ্ছা নাই নবীজের গাড়ি যাবেন কোরআন শরীফ ঘটনা আয়াত তুই এত আছে আমার এক আয়াত তুই এত আছে আমি বললাম আয়াত আছে তুই এত আছে আমি বললাম আল্লামাকা মা লাম তাকুন তাআলাম আলিমুল গায়বি ওয়া লা ইয়ুযহিরু আলা গায়বিহি আহাদা ইত্যাদি আলাসে নাই আসলে এখন যেমনি বললাম কয়েক মুসলমান লাগে জবাব দিয়ে গাইলে কই না মুসলমান লাগে গাইলাম। এরপরে কয়টা মুসলমান বলে বিশ্বের কোথাও নাই। এরপরে বইতে বইতে কয়েকটা যেদিন ঘটনাটা এর কয়েকদিন হলেই সিলেট আলিয়ার ময়দানও স্বামীর হিসাবে মহাসম্মেলন ডাকছিলেন ফুলতলি সাহেবকে রহমতুল্লাহ আলাইহি, নিজে নিজেই কয়েকটা ফুলতলি সাহেবে আলিয়ার মতো সম্মেলন ডাকছেন বিশ্বের বহু জায়গা থেকে আলিম আইব, ভারত পাকিস্তান তারপরে আরব মিশর থেকে আলিমও করাইব। এই আলিম হলে যদি মিলাদ শরীফ করে তাইলে পঞ্চাশটা জুতার বাড়ি আর পঞ্চাশ হাজার টাকা জানি মানে নিজে নিজে হইতেছে কিন্তু যেমনি কইছে আমি তো কই ভাই কি আমি কইলাম মিলাদ শরীফ তো মহল্লা মুরব্বী আমি কইলাম আপনার কাছে আমার আরজ বদ্রলোকে পঞ্চাশ হাজার টাকা জানি মানা দিব আর পঞ্চাশটা জুতার বাড়ি নেব। আমিও তার চ্যালেঞ্জ ধরলাম যদি আলিয়ার মাঠে মিলাদ শরীফ করে না আলিয়ার মাঠে মিলাদ শরীফ যদি বিশ্বের আলিমেরা আরবের কুয়েতের মিশরের ভারতের আলিমেরা যদি এখানে মিলাদ শরীফ করে না তাইলে আমি
পঞ্চাশ হাজার তলবারি নেবো, পঞ্চাশ হাজার টাকা ধরি আমাদের। আর যদি বলে তাহলে আমার এই পঞ্চাশ হাজার টাকা আদায় করে দিয়ে জি যেমনি বলছি মুরব্বী কয়েকজন একেবারে উঠতে পারে তার যে বাজে আজকে বাড়িতে তার বাড়ির গার্জেন দেখে যাওয়া তোমার ঘরগুলো খুঁজে চ্যালেঞ্জ হয়েছে তোমার আত্মীয় খুঁজে দিও আলিয়ার মাঠ রয়েছে আমরা যাই। এখন দেখা যায় যে না যাইবার সেও আলিয়ার মাঠ আছে বাইরে গয়লা দিনই মিলাদ শরীফ হোক হারাইছি মিলাদ শরীফ হয়েছে কি একেবারে ভারতের ওলামায় কেরাম ভারতের ওলামায় কেরাম আমরা রামপুরের জন্য খান সাহেব মদ্রাস জিন্দা ওলা শিলচরের সব বড় আরো বড় বড় ওলামায় কেরাম ওই আলিয়ার ময়দানে উপস্থিত ছিলেন। কুয়েতের কুয়েতের বড় আলিম সাহ একজন পীর সাহ আসছিলেন, মিশরের মিশর ইউনিভার্সিটির একজন প্রফেসর আবুল লায়লা ডক্টর আবুল লায়লা বিরাট বড় আলিম একজন পীর আওলাদের রসুল সৈয়দ মানুষ এরপরে আরো বহু ওলামায় কেরাম ছিলেন মিলাদ শরীফ পড়িল আমরা মিলাদ শরীফ করি না নিয়োগ আরবিরা মিলাদ শরীফ করছে ইয়া হাবিব ঘটা সবাই ভাবে হাত পাতাই দিছে এখন সুহান আল্লাহ হাত পাতাই দিছে ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দুরেকুন আলহামদুলিল্লাহ মিলাদ শরীফ হয়েছে তো এখন পরের দিন সকালে বজরে নামাজ পড়লি আমি মুসলমানের পেলাম মুসলমান গেলাম আমার তেহবাদ জরুরত আছে পঞ্চাশটা জুতার বাড়ি হয়েছে আমি আদব তার মতো আমি বে আদব না আমি পঞ্চাশটা জুতার বাড়ি মাফ করে দিলাম তেহবাদ জরুরত আছে ইনশাল্লাহ আমি বললাম আপনারাও থাকতে থাকুন যান পঞ্চাশ হাজার টাকা এখন আমি ভাবনা আছি বিছানা আমি ভাবনা আছি যে এলাকা এই এলাকায় এখন পর্যন্ত ময়মুরব্বী যারা আছে সবাই যাবে আমি দেখা পঞ্চাশ হাজার ভাবনা এই পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবো আর দুনিয়াত না দেয় আদালতে দেওয়া লাগবো চ্যালেঞ্জ করছি তো নাকি না যদি অবস্থা কোনো কারণে বা বেসাকটা যদি শরীর পইত না সেটা আমার দেওয়া লাগবে আমি মুরব্বীরা কইলাম আমি এই সময় তো কইলাম এই অংশ দিল আমার গাছে করে দিও দেও না যদি তোমরা দায়ী থাকবে আসল ময়দানে তোমরা মাধ্যমে বলে তোমরা সাক্ষী তোমরা না দিলে তোমরা দায়ী থাকবে হে দায়ী এখন হের থেকে তারা যদি লইয়ে দিতে পারে না তারা দায়ী নেবে আমার থেকে লইব সব খাটার থেকে লাগবে অংশ দিল আমি কইলাম তো আমার থেকে লইলে যে ভাই লই যায় আমার কাছে দায়ী এই কথা আমার উঠলেই আমি আবার মাসুর বললাম খুব একটা ভালো মানুষ মাসের সুযোগ পাইলে আমি কইলাম মানে তোমার কাছে দায়ী মাসের নজর দায়ী আর মারা আমার কাছে আমার দেখা উদ্ধার করে দিতে এরা কই জিও জিও আপনারা সঙ্গ দায়ী তাহলে ভাই না খেতে হবে আচ্ছা কই যাই ঈদ একটা চ্যালেঞ্জ করার কোনো অর্থ আছে দেখো আস্থা বিশ্বের মধ্যে বলে মিলাদ শরীফ নাই মিলাদ শরীফ ইয়া নবী করলে তার সদ্য গোষ্ঠীর কলিজা তা গন্ধ রয়ে যেরকম নাও হবে তার সাথে সম্পর্ক রাখ আমরা যারা সম্ভব নেই আমরা তার দিনই নবী নাকি নবীকে যদি ইজ্জত দেই আমরা ওইব পরে গান আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনের উম্মতের ওলি আল্লাহর ইজ্জত দেই আমরা ওইব পরে গান আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন নবীর মাধ্যমে আমরা যা পেয়েছি কোরআন শরীফ সহ সকলকে ইজ্জত দিলে আমরা ওইব পরে গান আমরা ইজ্জত দিতাম না ছাড়তাম ইজ্জত দিতাম ইজ্জতের বস্তুকে ইজ্জত দেওয়া ভালো আমি আর কথা বলাইতাম না আমি আসলে কথা যতটুকু কইতেছি আমি যে কথা কইতেছি আমি অনুভব করতেছি একেবারে আমার স্বপ্ন হইতেছে কারণ আওয়াজ বাড়াইতেছে আওয়াজ বই গেছে একদিন এক মাহফিলে মাইক ছিল না ভালো আর আওয়াজ একটু বড় দিচ্ছে না যার কারণে গলাটা নষ্ট হয়ে গেছে এই যে নষ্ট হয়েছে আর উঠতেছে না উদ্ভব উদাহরণ সুযোগ নাই রেস্ট নাই রেস্ট করে একদিন বললেন রেস্ট যদি হইত তাইলে আবার ঠিক হয়ে যেত আর গলা বাংলা গলা যাবে আমার ওষুধ ওষুধ খুব একটা খাই না
কারণ অসুখ হইলে এরপরে আমি দোয়া চাই আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা দেয়। কারণ আমি আর আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহর নবীর হাদিস শরীফ অনুযায়ী আমরা বুজুর্গানে দিন আউলিয়ায়ে কেরাম আমরার যে পথ যে মত বাতলাইছেন আমরা এই পথে এই মতে থাকতাম চলতাম না সেরে দিতাম। আল্লাহ আমরার তৌফিক দাও যে রেখুন আমি আরো যে রেখুন আমি হযরত হাজরিন আমি আমার আলোচনা সম্পূর্ণ রাখলাম এখানে যেহেতু আসলে খুব কষ্ট অনুভব করতেছি আমি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আর যদি আল্লাহ আরেকবার আগামী বছর এক বছর ধরে যদি আল্লাহ কিসমত রাখেন আপনাদের এখানে তাইলে ইনশাআল্লাহ দেখা হবে। আর যদি কিসমত না থাকে তাহলে জোর হয়ে যাওয়া অত সম্ভব না নাকি না কি বছরে গ্রহণ জোর করছি মনে হয় কিসমত রাখে দৌড়দৌড়ি করছি আর আমি বলি যে কি কি পর্যন্ত ধরতে হবে জি আমি বলি কি দেখি কি পর্যন্ত ধরতে হবে দৌড়ে ইয়া দৌড়ছি আসে পয়লা দৌড়াইছি বিজাবাই মনে বিচার হইমনি 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 করতে করতে বিচার হয়েছে পাইলাম যে আইবার সময় লাগিয়ে গেছে বিচার বেড়া বেড়া নাকি গেছে বুঝছি যে নিজেকে দৌড়া দৌড়ে করে দৌড়িয়া দৌড়া লাগে জি দৌড়তে দৌড়তে সে সময় তো বিমান দিয়ে দৌড়াইয়া দৌড়ছি। যাই হোক এইভাবে যদি রিজিক থাকে যদি রিজিক থাকে আর আল্লাহ দৌড়ার সুযোগ দেয় তাহলে চেষ্টা করবো রিজিক দৌড়াইয়া দৌড়তে। আপনারা যদি দোয়া করেন যে আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও আর ভারতের জমিনে পারোকে রিজিক দাও এ হয়তো করা যায় না একেবারে বেতাকতেই শিল বিলাইতে পারে নাকি না আর শিল বিলাই যদি এরপরে দেখবো বিমান দিয়ে দৌড়াই হইলো দৌড়ো জি এই চেষ্টা যেন করতে পারি আল্লাহ যেন কিসমত আমরা বাড়াইয়া দেয় আল্লাহ যেন আমরা এখন যেইভাবে আমরা একে অন্যের প্রতি মায়া মহব্বতের সাথে আমরা চলাফেরা আমরা রাস্তা দেওয়া হাসরের ময়দানে যেন আল্লাহ একসাথে রাখেন কোন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ফেরেশতা কি সালামি দেনে ওয়ালে পৌঁছাতে থি জনাবা আমিনা শুনতে থি ইয়ে আওয়াজ আতি থি তুমি যে দূরে আছো গো মোদের অন্তরে দাও না গো দিলের পর্দা খুলিয়া তুমি গো কদম দরিয়া তোমাইতে যে হইবে দূর ইবাদত হইবে চুরমাচুর তুমি মোদরে নিয়মদিনায় তুমি ছাড়া আমরা অসহায় ইয়া
رسول الله يا حبيب الله نبي گو مدينه হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইয়া গো আপন কূলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া ويا حبيب الله مروني سمني ساكيا قبري تمي عشيا سؤال جواب لي حاشوري كوثر بلايا يا ربي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك رب سلم وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم بجائے رب میرے درود اور سلام برگزیدہ نبی کو رکھنے مدام بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلو علیہ لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ کوئی قصہ مختصر اللهم صل وسلم وبارك عليه استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله عظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله